বাংলাদেশ নির্বাচন কমিশন নির্বাচন কমিশন সচিবালয় নির্বাচন ভবন আগারগাঁও ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি নির্বাচন কমিশন সচিবালয় ও এর আওতাধীন মাঠ পর্যায়ের কার্যালয়ের রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত পদসমূহে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের লক্ষ্যে যোগ্যতাসম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হইতে আবেদনপত্র আহ্বান করা যাইতেছে আবেদন করিতে ইচ্ছুক প্রার্থীগণ এক্স ঠেলেঠালক ক্ষমগদ এই ওয়েবসাইটে প্রবেশ করিয়া আবেদনপত্র পূরণ করিতে পারিবে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর নির্বাচন কমিশন সচিবালয় ফিজিক্যাল ইনস্ট্রাক্টর পুরুষ ও মহিলা এ নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট উচ্চমান সহকারী ধুনির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট ও মাঠ পর্যায়ের কার্যালয় স্টোর কিপার নির্বাচন কমিশন সচিবালয় ও মাঠ পর্যায়ের কার্যালয় হিসাব সহকারী নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট ও মাঠ পর্যায়ের কার্যালয় চিকিৎসা সহকারী ধুনির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট কম্পিউটার অপারেট শাটলিপিকার কাম কম্পিউটার অপারেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নির্বাচন কমিশন সচিবালয় ও মাঠ পর্যায়ের কার্যালয় গাড়ি চালক হালকা নির্বাচন কমিশন সচিবালয় ও মাঠ পর্যায়ের কার্যালয় ডেসপাস রাইডার নির্বাচন কমিশন সচিবালয় ও নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট রেস্ট হাউস কেয়ারটেকার জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় কক্সবাজার অফিস সাহায়েক নির্বাচন কমিশন সচিবালয় ও মাঠ পর্যায়ের কার্যালয় নিরাপত্তা প্রহরী নির্বাচন কমিশন সচিবালয় ও মাঠ পর্যায়ের কার্যালয় পরিচ্ছন্নতা কর্মী নির্বাচন কমিশন সচিবালয় ও মাঠ পর্যায়ের কার্যালয় আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করিতে হইবে তিন এক অক্টোবর দুই শূন্য চার তারিখে প্রার্থীর বয়স এক আট শূন্য বৎসরের মধ্যে হইতে হইবে তবে শারীরিক প্রতিবন্ধী ও মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধার সন্তানের ক্ষেত্রে বয়সসীমা তিন দুই বৎসর পর্যন্ত শিথিলযোগ বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হইবে না সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করিতে হইবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে সকল শর্ত পূরণ সাপেক্ষে অনলাইনে আবেদনপত্র পূরণের সময় ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট এর অপশন এ সেলেক্ট করিতে হইবে অন্যান্যদের ক্ষেত্রে এই শর্ত প্রয়োজন বিভাগীয় প্রার্থী বলতে এরূপ কর্মচারী যিনি নির্বাচন কমিশন সচিবালয় ও এর আওতাধীন মাঠ পর্যায়ের কার্যালয়ের রাজস্ব খাতে সৃষ্ট পদে অন্য দুই দুই বৎসর স্থায়ী বা অস্থায়ীভাবে চাকুরিরোধ নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান ও কোটা পরিবর্তিত প্রযোজ্য ক্ষেত্রে বিধিবিধান এবং কোটা অনুসরণ করা হইবে মৌখিক পরীক্ষার অংশগ্রহণের সময় জাতীয় পরিচয়পত্রের মূলকপিসহ সকল শিক্ষাগত যোগ্যতার সন্দ এবং বিশেষ কোটার প্রযোজ্য ক্ষেত্রে সমর্থনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সন্দের মূলকপি প্রদর্শন করিতে হইবে এছাড়া মৌখিক পরীক্ষার সময় জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণ হিসেবে ইউনিয়ন পরিষদ পৌরসভা গোয় সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত সন্দ এবং আবেদনকারী মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান হইলে আবেদনকারী যেই মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান এই মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ গো সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত সন্ধ্যে মূলক্পী প্রদর্শন করিতে হইব পাঁচ মৌখিক পরীক্ষার সময় অনলাইনে পূরণকৃত অ্যাপ্লিকেশন ফোরম সহ জাতীয় পরিচয়পত্র সকল শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সনদ। বিশেষ কোটার প্রযোজ্য ক্ষেত্রে ও প্রশিক্ষণ সন্দের সমর্থনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সন্দপত্রের এক সেট সত্যায়িত ফটোকপি দাখিল করিতে হইব এছাড়া ফেলার স্থায়ী বাসিন্দার প্রমাণ হিসেবে ইউনিয়ন পরিষদ দ্য পৌরসভা গো সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত সনদ এবং আবেদনকারী মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান হইলে আবেদনকারী যেই মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান এই মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ দ্য পৌরসভা গো সিটি কর্পোরেশন কর্তৃক প্রদৎসন্দের এক সেট সত্যায়িত ফোটকপিও দাখিল করিতে হইব ছয় বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্যা হ্রাসবৃদ্ধি বাতিল বা প্রত্যাহারের ক্ষমতা নিয়োগকারী কর্তৃপক্ষ সংরক্ষণ করে সাত প্রযোজ্য ক্ষেত্রে প্রার্থীদের লিখিত ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হইবে পরীক্ষার স্থান ও সময়সূচি পরবর্তীতে জানানো হইবে পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার ভ্রমণ বা দৈনিক ভাতা টিএডিএ প্রদান করা হইবে না আট ত্রুটিপূর্ণ গো অসম্পূর্ণ আবেদন কোনো প্রকার কারণ দর্শানো ব্যতিরেকেই বাতিল বলিয়া গণ্য হইবে নয় নিয়োগ সংক্রান্ত ও নিয়োগ প্রক্রিয়ার যে কোনো বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলিয়া বিবেচিত হইবে এক শূন্য অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী আবেদনের সময়সীমা নিম্নরূপ এক অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময় শূন্য এক অক্টোবর দুই শূন্য চার পূর্বাহ্ন নয় ঘটিকা ই অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় তিন এক অক্টোবর দুই শূন্য দুই চার অপরাহ্ন পাঁচ ঘটিকা ডিক্লারেশন প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা করিতে হইবে যে প্রার্থী কর্তৃক আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হইলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়িলে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করিলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করিলে পরীক্ষার পূর্বে বা পরে অথবা নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হইবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাইবে এক এক শেষ তারিখ ও সময়ের জন্য অপক্ষ না করিয়া হাতে যথেষ্ট সময় নিয়া অনলাইন এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান করিতে পরামর্শ দেওয়া যাইতেছে